শীত শেষ চলে এলো বসন্ত, মনটা আমার করে দিল প্রশান্ত। সামনে আসছে গরম, সুখ শান্তি আরামায়েশ সবসে করবে অপহরণ। সো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো শীত শেষে এই মুহূর্তে জাপানের গরমের আগমন করতে যাচ্ছে এবং আজকে অলরেডি 24 তাপমাত্রা, 24 ডিগ্রি সেলসিয়াস, এবং রাত 10টার পর বৃষ্টি হবে দেখাচ্ছে, হতে পারে নাও হতে পারে। তো এই শীত শেষে এটা নতুন আমরা আবহাওয়ার সম্মুখীন হতে যাচ্ছি। তো এই শীত অনেক প্যারা দিছে, যেটা আসলে মানে বলার মতো না। আর অনেক শীত প্রধান দেশ আছে যেখানে আরও শীত বেশি, কিন্তু এটাই আমার সহ্য হয় না। আর ওইগুলোর কী অবস্থা আল্লাহ ভালো জানে। এবং এই শীত যাওয়ার সময় বলে গেছে, আকরাম ব্রো বেঁচে থাকলে সামনে বছর দেখা হবে। তো যাই হোক, এখন থেকে মনে হয় প্রতিদিনই গরম পড়বে। তো আজকের এই আবহাওয়ায় এই হচ্ছে অবস্থা পরিবেশের এবং সবার জাপানবাসী। এখন হচ্ছে বিকাল 5টা বাজে, যেহেতু বিকাল টাইম তাই সূর্যের তীব্রতাও কমে গেছে, একটু আগে প্রচুর রোদ ছিল এবং গরমও ছিল ভালো। এই হচ্ছে অবস্থা। আর এখন আমি আছি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে। তো এটা হচ্ছে তার চারপাশের পরিবেশ। এই যে এদিকে পুলিশ যাচ্ছে দেখেন, পুলিশ কি হুইসেল বাজিয়ে যাচ্ছে, ওই মনে হয় কোনো কিছু ঘটছে কোথাও। এখন বসে আছি, এখন আবার একটু ঠান্ডা লাগতেছে, কারণ এখন 5:30 বাজে। একটু আগে জ্যাকেট খুলে রাখছিলাম, এটা আবার এখন পরছি। তো এই হচ্ছে অবস্থা। যাই হোক, ভিডিও পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা আমি কী বলবো আর, আমার টোটাল অডিয়েন্সের মাত্র 30% অডিয়েন্স আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন, বাকি 70% অডিয়েন্স চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, ভিডিও দেখে দেখে চলে যান। তো তাদের প্রতি অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন এবং ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।